ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সাইন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি কিছুদিন আগে তোমাদের জেনারেল স্টাডিজ রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে তোমাদের বলেছিলাম যে কিছু টপিক কী কী টপিক আগে একটু সেটা বলে দিই যারা যারা তোমরা আমার এই ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে দেখো ভাই তোমাকে যদি পিএসসি ক্লাসশিপসের পিএসসি ক্লার্কশিপ নিজের নাম তুলতে হয় বা একটা ভালো প্রিলিমিনারি রেজাল্ট করতে হয় তোমাকে মডার্ন হিস্ট্রি ভালো করে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে ঠিক আছে জিওগ্রাফি ভালো করে পড়তে হবে ভালো করে পড়তে হবে কনস্টিটিউশনস ভালো করে পড়তে হবে তার কারণ কেন জানো আমি কেন কেন তোমাদের এই কথাটা বললাম অনেকজন তোমরা সঙ্গে সঙ্গে আমাকে বললে যে স্যার আপনি যে বললেন তো আপনি কোন পরিপ্রেক্ষিতে বললেন সায়েন্স সায়েন্স কি ইম্পর্টেন্ট না সায়েন্স কি আসে না দেখো প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা সেপারেট স্ট্র্যাটেজি হয় তোমরা পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস দুটো কিন্তু আলাদা আলাদা পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষায় তুলনামূলকভাবে সায়েন্সের প্রাধান্যটা একটু দেওয়া হয় ডাব্লু দেওয়া হয় কিন্তু পিএসসি ক্লার্কশিপ সে সায়েন্সটাকে খুব খুব কম প্রাধান্য দেওয়া হয় কেন বলছি আমরা আজকে চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা নিয়ে তোমাদেরকে জানাবো চলো দেখো প্রথমেই তোমাদের মডার্ন হিস্ট্রির প্রশ্ন এটা প্রথম শিফটের প্রশ্ন যে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায় এটা প্রত্যেকেই জানো ফলে এইটা আর আমি কি উত্তর দেবো এটা বি নম্বর হবে আনসার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় কে মোতায়েন রয়েছেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্ত সুরক্ষা বাহিনী আচ্ছা সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারা অবলুপ্তির জন্য কোন রাজ্যে সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তুমি দেখতে পাচ্ছ কি এর মধ্যে এইটা কিন্তু তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ফলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স চার নম্বরের মধ্যে দুটো তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দুটো তোমার মডার্ন হিস্ট্রি তুমি দেখো মহাত্মা গান্ধী উনিশশো আটচল্লিশের থার্টি তিরিশে জানুয়ারিকে হত্যা করা হয়েছিল রাফাল চুক্তি দেখো আবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেখান থেকে রাফাল চুক্তি কী বলে দেখি যুদ্ধবিমান কার থেকে নিয়েছিল মনে রাখতে হবে ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল খুবই ইম্পর্টেন্ট সেটা এটা জানতে হবে গৌতম বুদ্ধের স্থান কোথায় গৌতম বুদ্ধের স্থান তোমরা প্রত্যেকেই জানো গৌতম বুদ্ধের কপিলা বুঝতে এটা সবাই জানে ব্যাস এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় তোমার বীরসিংহ তাই না এবার বলছে যে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে যোদ্ধা কে ছিলেন যোদ্ধা কে ছিলেন চাঁদরাম মজুরানী দীপা সরকার কে বলো দেখি তোমাকে এটা ভালো করে তখনকার দিনে দেখো এটা কিন্তু স্পোর্টস পার্সোনালিটিতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জয়দীপ মুখার্জি প্রত্যেকেই জানো ক্রিকেট ঠিক আছে তো এটাও কিন্তু স্পোর্টস পার্সোনালিটি থেকে এসেছে তুমি দেখো তারপর দেখো জিওগ্রাফি চলে এসছে যে গঙ্গা তিস্তা আয়ত্রী দামোদর কোনটা ভারত বাংলাদেশের সীমানাকে অতিক্রম করেনি একবারও করেনি ঠিক আছে এটা কিন্তু তোমার প্রশ্ন এসেছে তো ফলে তোমাকে কিন্তু মানে রিভারগুলো ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের রিভারগুলো কিন্তু ভালো করে জানতে হবে ঠিক আছে তারপর দেখো পরিবেশকে সংরক্ষণের জন্য তোমরা প্রত্যেকে কি কি বলো যে পাটের ব্যাগ অবশ্যই পরিবেশ কোন ধরনের ব্যাগ ব্যবহারে নিষিদ্ধ অবশ্যই প্লাস্টিকের ব্যাগ ঠিক আছে আচ্ছা কোনটি সদস্য নয় মায়ানমার সার্কের সদস্য নয় শ্রীলঙ্কাও সদস্য বাংলাদেশের সদস্য সবাই সদস্য তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জি কে থেকে এসেছে এটা তোমার জি ঠিক আছে এটা তোমার জি কে নিম্নলিখিত কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এটাও কিন্তু জিকে কে ভালো করে মাথায় রাখবে এটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে সম্ভবত বেলজিয়াম এস ফোর হান্ড্রেড কে নিয়েছে সে হচ্ছে রাশিয়া ঠিক আছে এটা কিন্তু তোমাকে দেখো এটাও কিন্তু কারেন্ট তুমি দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি কোনটা কেমনভাবে পড়েছে তোমরা শুধু প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিলে হবে না প্রস্তুতির মতো প্রস্তুতি নিতে হবে তাহলে ক্লিয়ার হবে ভালো না নাম্বার করতে শুধু ক্লিয়ার হয়ে লাভ নেই দেখো এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স এটাও কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি দেখতে পাচ্ছ আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে বলছি না তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আগের ই ব্যাপার ছিল ব্যাপারটা এটাও কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখো শুধু কারেন্ট অ্যাফেয়ার্স কী ইম্প্যাক্ট রাখে তুমি দেখো লিওনেল মেসি এটা তোমার জি জি কে অবশ্যই আর্জেন্টিনা প্রত্যেকে জানো দু হাজার উনিশ সালের আবার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখতে পাচ্ছ কি আবার কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ সালের সাহিত্য নোবেল প্রাইজ কে পেয়েছিলেন কারেন্ট অ্যাফেয়ার্স তাই না তারপর ধরো হংকং ছাড়া সাড়ে আর কটা দেশ রয়েছে এটা সম্পূর্ণরূপে জি কে ঠিক আছে এবার তোমরা অনেকজন বলতে পারো যে স্যার এখানে সার্সের ফুল ফর্ম কি সার্স এর ফুল ফর্ম কি সার্স কি জিনিস জানো মনে রাখবে হচ্ছে 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 তোমার আচ্ছা এখানে বর্তমানে চীনের হংকং ছাড়া সার্সের তোমার হচ্ছে বলা যেতে পারে ই কে সদস্য সংখ্যা কটি রয়েছে তো তোমাকে বুঝতে হবে এই সার্সের ফুল ফর্ম কি সার্স হচ্ছে ভালো করে মাথার হংকং ছাড়া কতগুলো সার্স রয়েছে আচ্ছা সার্স কি সার্সের ফুল ফর্ম ভালো করে বুঝতে হবে সার্ভে অফ রেসপিরেটরি সিনডম সেই সময় যখন হয়েছিল বিভিন্ন রকমের এর জিকে এটা কিন্তু সম্পূর্ণ জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এটা জিকে বলা যাবে না কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা একটা সিনডম এটা রোগের নাম সার্স ভালো করে মাথায় রাখবে তারপর দেখো শেখা তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি তো ফলে আমি এই জন্যই বারবার বলছি লোকসভায় দেখছো কনস্টিটিউশনস constitutions 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 এটা কত হবে 543 টি 90 শতাংশ অনেকজন ছেলে পেলে যারা পড়বে না অর্থভান্ডার এটা কিন্তু জিকে কে হবে বলো দেখি ক্রিশ্চিয়ানো লাগারডে তখন ছিল আচ্ছা এখন কি আছে তোমাকে পড়ে নিতে হবে তাহলে দেখো যা জাতীয় সম্মিলিত জাতিবিঞ্জের মানবিক কমিশনের সদস্য কে বলো ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনস ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনস কোথায় আছে বলো দেখি আছে দেখো আজকেই আমি তোমাদের জিকেটা পড়িয়েছি দেখো সেখান থেকে একটা প্রশ্ন চলে এসেছে তারা পেট ব্যাচে রয়েছে তাহলে ছিল রাষ্ট্রপতি হওয়ার আগে কোন ই করেছিলেন সেটা তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন তুমি দেখতে পাচ্ছ মডার্ন হিস্ট্রি থেকে যাই এসছে সবই মডার্ন হিস্ট্রি থেকে এশিয়ান গেমস এ ক্রিয়া প্রতিযোগিতা যে প্রথম নয়াদিল্লিতে হয়েছিল এটা কিন্তু একটা খুব উনিশশো সালে ওর দু হাজার উনিশ সালে রোববার আয়ত্তাকাদি বোমার এটাও কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে দা থার্ড পিলার বইটি কাল লেখা তার থার্ড পিলার হচ্ছে রঘুরাম রাজনের তখন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বইটি ছিল তখনও কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বই তুমি দেখো এটাও কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষুদিরাম বসুকে কোথায় মুজাফফরপুর জেলে কিন্তু তোমার হচ্ছে ফাঁসি দেওয়া হয় ঠিক আছে দালাইল আমার কোথায় বলো দেখি মনে রাখবে ধর্মশালা মনে রাখবে ভারতের কত তখন তখন জেলা তখন জেলার রেসপেক্টে বাইশটি জেলা তখন ই ছিল পালাকোট বালাকোট কি বলো দেখি পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে কেন দিল পালাকোটটা কারণ বালাকোটে তখন বিস্ফোরণ করেছিল তো সেটাও একটা ভালো করে ফিজি ফিজিকি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জায়গা একটা আচ্ছা ইউনিয়ন টেরিটরি নয় ইউনিয়নের কোনটি ইউনিয়ন টেরিটরি নয় বলছে চন্ডীগড় তো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পদুচেরি ত্রিপুরা ত্রিপুরা কিন্তু একটা স্টেট নট ইউনিয়ন টেরিটরি ব্যাস ভালো প্রশ্ন তুমি দেখো জিকে এটা কিন্তু সম্পূর্ণরূপে জিকে তোমার কনসেপ্ট হাওয়াই মোদি এটাও কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখতে পাচ্ছ কি সম্পূর্ণরূপে কারেন্ট অ্যাফেয়ার্স মডার্ন হিস্ট্রি জিকে কে জিওগ্রাফির উপরে ডিপেন্ড তুমি দেখো এটাও জিকে প্রসিদ্ধ ভাস্কর নয় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে ঠিক আছে এখানে রামকিঙ্কর বীজ নন্দলাল বসু যোগেন্দ্রনাথ চৌধুরী সবাই কিন্তু বিখ্যাত তোমার হচ্ছে স্ক্রাপচার বলা যেতে পারে ঠিক আছে তো আচ্ছা গ্রেট থুনবাগ কে ছিলেন তো তখনকার দিনে আবহাওয়া এক তোমার হচ্ছে গ্রেট থুনবাগ সরি 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 তিনি হিউম্যান রাইটস এক মানবতাক কর্মী ছিলেন তখন কারেন্ট অ্যাফেয়ার্সের এর তিনি কিন্তু শিরোনামে ছিলেন তাই জন্য কিন্তু এসেছে প্রশ্নটা ঠিক আছে তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি এখান থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে কটা তুমি এখান থেকে সায়েন্সের প্রশ্ন পেলে যারা যারা তোমরা সায়েন্স সায়েন্স করে মাথা খারাপ করছো আমি তোমাদের এখনও বলছি এই বছরও তোমরা জিকে ভালো করে পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো হিস্ট্রি ভালো করে পড়ো হিস্ট্রি গোটা থেকেই ভালো করে পড়ো জিওগ্রাফি ভালো করে পড়ো এই কটা ঠিকঠাক করে পড়ো তুমি দেখবে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পঁয়ত্রিশটাই করে চলে এসেছো এমনি এমনি বলছি না এগুলো সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলা ঠিক আছে এবং আশা করছি তোমরা আমার ভিডিওটির মারফত সমস্ত তথ্য যেগুলো দিলাম তুমি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছো তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও তো দেখো আমাদের স্ক্রোল টেক্সটের যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে অ্যাড হতে পারো তো যাই হোক আজকে এইটুকুই দেখা হবে এর পরের দিন আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি